ঢকুয়াখানার শিহরণকারী হত্যাকাণ্ডর তদন্তর নামত পানী ঘোলা করে আছে নাকি লক্ষিমপুর আরক্ষী? দুই পক্ষর দুটা ভাষ্যর মাজতে উত্থাপন হয়েছে তৃতীয় পক্ষর কথা। 18 জুনত লক্ষিমপুরের এসপি অপর্ণা নটরাজনে সুনীল গগৈক জাহাঙ্গীরের হত্যাকারী বলে ঘোষণা করার পিছরেপরা তদন্তই নতুন মোড় লৈছে। কিন্তু বিগত 4 দিন আরক্ষীয়ে 3টা পুখুরী সিঁচি শেষ করার বাহিরে ঘটনার কোনো নতুন তথ্য উদ্ধার করবা নাই। বৃহস্পতিবারে আরক্ষীয়ে সুনীল গগৈর 2টা পুখুরী সিঁচিছিল, শুক্রবারে 3 নম্বর পুখুরীটি সিঁচিলে তদন্তকারী আরক্ষী দলে। কিন্তু শুক্রবারেও পুখুরীর পৰা নোলাল জাহাঙ্গীরর কটা মূর বা কোনো চোকা অস্ত্র। আচরিত কথা, যা 3টা দিন ধরে পৃথকে পৃথকে সুনীল গগৈর পত্নী পুষ্পা আর পুত্র সৌরভক জেরা চলালেও কিন্তু এই মুহূর্তালে আরক্ষীয়ে কোনো একটা ক্লুয়ে লাভ করবলে সক্ষম হওয়া নাই। কারণ লক্ষিমপুরের সদর যদি আমি চাও, লক্ষিমপুর টাউনেরপরা ঢকুয়াখানার দূরত্ব প্রায় 80 কিলোমিটার। কিন্তু 80 কিলোমিটার দূরত্বর কিন্তু আমি 3টা দিনের যদি ছবি চাও, তেতিয়াহলে কেবল ঢকুয়াখানার যেগারী সমগ্র ঘটনার এগারী এস আই পর্যায়ের আয়ো হয় তদন্তকারী বিষয়া আর এগারী ওসির নেতৃত্বতে এই সমগ্র গোচরটি কেবল সীমাবদ্ধতার মাজত আছে। হত্যাকাণ্ডর 20 দিন হয়ে গেল, কিন্তু আজিও নোলাল জাহাঙ্গীরর কটা মূর, নোলাল সুনীল গগৈর কোনো সংক্ষুত্র। শুক্রবারে আরক্ষীয়ে সুনীল গগৈক পলাতক ঘোষণা করে পুরস্কার ঘোষণা করে। সুনীল গগৈর সন্ধান দিওতালে 50,000 টাকার পুরস্কার ঘোষণা আরক্ষীর। আরক্ষীয়ে গোপনে রাখব সুনীলর সন্ধান দিওতার পরিচয়। ভারতবর্ষকে জনাজাত করে লক্ষিমপুর আরক্ষীয়ে নিজের দুর্বলতার ছবি প্রকাশ করেছে। কারণ 50,000 টাকা এওয়ার্ডর কথা ঘোষণা করেছে, পুরস্কৃত করব, সন্ধান দিওতারজনের পরিচয় গোপনে রাখব, যদি এন্ডিং পয়েন্ট সেই যে কেতিয়াবা পাবগৈ নে আরক্ষীয়ে ইয়াতেই সমগ্র তদন্ত প্রক্রিয়া ক্লোজ করব, সেটা তো সন্দেহ হয়েছে গোটে বিষয়টুক। ইপিনে এই হত্যাকাণ্ডত তৃতীয় পক্ষ জড়িত আছে বলে পুনৰ দাবী করেছে সুনীল গগৈর পরিয়ালে। পত্নী আর ভাতৃর পিছত এইবার পুত্র সৌরভর দাবি ঘটনাত জড়িত আছে তৃতীয় পক্ষ। জাহাঙ্গীরর হত্যাকারী হত্যা করেছে মূর দেউতা, এই দাবি সুনীল গগৈর পুত্র সৌরভ গগৈর। জেরার নামত মানসিকভাবে হারাশাস্তি করার অভিযোগ সৌরভ গগৈর। থানাত আমাক সুধি আছে যে দেউতা কত যাব পারে, এনেকে কাকি সুধি আছে। কি কলা তোমালোকে? আমি হে একেটে কইছো, আমি নাজানো দেউতাক যিয়ে জাহাঙ্গীরক হত্যা করেছে তেওঁলোকে দেউতাক লৈ গৈছে, সেইটো কৈছো আমি। কি কয় পুলিশে তারপর? পুলিশে তারপর হে মানে একেটুকে আমাক সুধি আছে আর পুলিশে আর নেকোনো কয়। কোনোবা সিনিয়র পুলিশ আহিছিল? আহি থাকে এনেকে, কোন কি র্যাঙ্ক ইমান ভালকে নাজানো আমি। আমি তো এটা কোনো দেউতা পলাই থাকা নাই, যিয়ে জাহাঙ্গীরক হত্যা করেছে তেওঁলোকে দেউতাক কিডনেপ করে রাখিছে, নহলে বা দেউতাক বেলেগ ঠাইত মারিছে। আমি সেইটাই কোম, আমি প্রথমতে বস্তুবর দেখি দেউতা বলে ভাবিছিল, কারণ তাত যি বস্তু আসলে সব দেউতাই আছে। জয়ন্ত গোস্বামী আন্ডার আমি সন্দেহ করে আছো এটালেকে। মানে জয়ন্ত গোস্বামী? জয়ন্ত গোস্বামী, জয়ন্ত গোস্বামী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। দেউতার কিনা কাজিয়া হয়েছিল নাকি? জয়ন্ত গোস্বামীক দেউতাই ধরাইছিল। উল্লেখযোগ্য যে তৃতীয় দিনাও জেরার সম্মুখীন হল সুনীল গগৈর পত্নী আর পুত্র। ঢকুয়াখানা আরক্ষী থানাত পত্নী পুষ্পা গগৈ আর পুত্র সৌরভ গগৈক জেরা করে আরক্ষীয়ে। শীর্ষ আরক্ষী বিষয়ায় পৃথকে পৃথকে জেরা চলায় সুনীলর পত্নী আর পুত্র। জেরার অন্তত আরক্ষীয়ে সৌরভ গগৈক যাব দিয়ে যদিও পত্নী পুষ্পা গগৈক থানাত রাখি থয়। দেউতাই গেছে, দেউতাই মাদারটো গৈছে কত গেছে কবলে গেছে, আমি যেহেতু আমি একো নাজানো, আমি যি জানো সেইটো কৈছো। এতিয়া মাক ৰাখি থ'ম বুলি কৈছে, ৰাতি হ'লে মোক মাতিম বুলি কৈছে। সবকে অকলশৰীয়াকৈ সুধিছে, বৰ্তমানলৈকে কোৱা নাই। আজি মেডিকেল কৰাইছিলে নেকি তোমালোকে? আজি নাই কৰা, কালি ৰাতি কালি ৰাতি কৰাইছিলে। 20 দিনে আৰক্ষীয়ে সন্ধান উলিয়াব নোৱাৰিলে সুনীল গগৈৰ। তদন্তৰ গতিবিধিলৈ চাই প্ৰতীয়মান হৈছে শূন্যতে গদা ঘূৰাই আছে তদন্তকাৰী আৰক্ষীয়ে। এছ ডি আর এফর সরু মটর এটালৈ বারিষার পুখুরী হিসাব ব্যস্ত তদন্তকারী আরক্ষীর দল। লক্ষণীয়ভাবে আজিলৈ লক্ষিমপুর আরক্ষীর এজনো শীর্ষ বিষয়াই ঘটনাস্থলীলৈ গৈ হত্যাকাণ্ডর বুজ লওয়া নাই। প্রশ্ন হয়েছে জাহাঙ্গীরর কটামূর আর সুনীল গগৈর সন্ধান ওলাবনে?
ফাপতিয়া চেতিয়া গাঁৱৰ এই হত্যাকাণ্ডৰ ৰহস্য ভেদ হ'ব কেতিয়া নে উত্তৰবিহীন হৈ থাকি যাব সকলো প্ৰশ্ন, পৰ্দাৰ আঁৰতে থাকি যাব নেকি সমগ্ৰ ৰহস্য? লখিমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ সৈতে দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।